একটা সামান্য কাজ দিছি মাত্র, তোরা এইটাই করতে পারস না। আবার তুই চেহারাটা দেই, কর যে বড় বড় কথা কস, সব পারি বস, কি পারছস? হ্যাঁ মাথা মাথা গরম হয়ে গেছে, এদিকে তুই এদিকে যা যাই, একটা ঠান্ডা লয়ে মাথা মাথা গরম হয়ে গেছে। সাধারণ কি আনবি জানোস না, আমি কি খাই জানোস না, আবার বারবার কোয়া লাগে ওটা পারি কি লিখাই। বুঝছ নাই, তোরে লয়ে আমি ভরসা করছি আর তুই ওই কাজটা পারস নাই, তোকে দিয়ে আমি কি করমু? ওস্তাদ দেড় ঘন্টা লড়াইছি ওস্তাদ, খালি বিলে পানিতে লড়াইছে দরতে পারে না, দেড় ঘন্টা তোকে দিয়ে কিচ্ছু হইবে না, কিচ্ছু না। তোকে মনে হয় কি জানো, গুলি করে মারিয়ালাই, তোকে দিয়া কিচ্ছু হইব না, বুঝস নাই মাথা নস। কে মাল আনছস? না বস ওই দোকান বন্ধ, মাল তো বস আমি আনতেন না, আমি পোকা গোলা সেটা কি মাল? ও যাই হোক, দেড় টাকা দে, এই লন টাকা একটা বড় নাম করা ডিম চোর আলে তুই ওস্তাদ হয়েছে কি পারবেন? হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে, আম্মাকে একটা সামান্য কাজ দিছি, এই আম্মেরা পারেন না। আর আম্মে দুই সেট চেয়ে চুরি হয়ে রে খান, আম্মাকে দুই সেট পাঁচ লাখ টাকা আমি আমি দিমু, এই চিন্তা আছি সবটি রে, সবটি একখানে খারাপ সবটি রে গুলি মেরিম। এ টেরা তোরে সবটি গুলি মেরি মেরি এলাম ওই স্যার, আমি কোনোকে মারিয়ে দিই। হ্যাঁ আম্মের পাকনামি করতে কয় না, তো আমি কইছি পাকনামি করতে না, সব ঠিক আছে, সবটি সিরিয়ালে দাঁড়া সবটি গুলি করে মারি তবুও এই একটা সুযোগ দিলাম, এইবার কিন্তু কোনো সুযোগ হইব না, বুঝছ নাই? আচ্ছা আচ্ছা বাস ঠিক আছে ওস্তাদ, একটা কথা কই আছে মান করবেন না, আমি এত মানে আস্ত হই কে ওই লাইলি হরাজ দেখ দোকান, তোকে আমি কি কব, তোদেরকে আমি কি কব, লাইলির সাথে বিগত 5 বছর আমি প্রেম করছি, 5টা বছর করার পরে কি করছ ওই মাগি জানো? এত বেড়াল লাগে চললে গেছে আমার ভাগ্য দিয়া, তুমি দুঃখের কথা বস, তারপরে ওর আশের পিছনে লাগ, ওরে পাইলে পাইলে নাগার, আমি ওর আশে ছাড়ব না, তাতে যা ওই যোগ এবার সবে লয়ে মাল টাল খাইয়া ঠিক আছে প্রোগ্রামে চলে যাব, বুঝছ নাই? প্রোগ্রাম আছে ঠিক আছে, তাই যা সব যা। আসসালামু আলাইকুম, ঠিক আছে কতদিনে পারবা না পারবা জানি না, আমার বাইরে
প্রজেক্ট আছে, সেখানে আমার উদ্বোধন করতে হবে, কাজ করতে হবে। তুমি এখন আমার কাজটা শেষ করছো না কেন? দাদা আপনি কালকে রাত্রে কইছেন মন্ত্রী, আমি এই ইঞ্জিনিয়ার লইয়েছি, এই সব দেখাইয়ে কম। আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দেখতে পারবো না, আপনি দ্রুত ইঞ্জিনিয়ার লাগাই আমার কাজ শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওই একটু ঝামেলা করতে আসতো ওই আপনার লোকে, এই একটু দেখতে আসে দেখি এই ইঞ্জিনিয়ার আনতে আমার লেট হয়েছে। যাই হোক তুমি যাও তো, এই লাগবে তোর বসের কইস যে নয়ন বান সব জানেন ও সব তেরা মাসুদ, আমি দেখবো না, আমি এটা টেনশন করি না, নির্বিল থাকেন। তোর বছরে কইস আইবি এনে বাইরে দেখার আসে না, তবু সব তোর বাইরে কইস নয়ন বন্ড পুর আসবিনে প্রস্তুত আছে, যা তেরা মাসি কে যা 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 তোরা যা, কাজের মধ্যে ঝামেলা দিস না। শোনো কতগুলো রড লাগবে, সিলিন্ডার লাগবে, বালি লাগবে, সব চেক করা আছে, নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই টাকাটা তুমি ব্যাংক থেকে আইনা, এদেরকে দিয়ে ওন তুমি নিয়ে। আচ্ছা তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, বুঝগাস করি। আর ওই ব্যাপারটা দেখো তুমি, আমার যে ওই যে আর তোমার আইডি তো দিই মানে তাই ভালো করে দেখছো। আই 10 টন রড, হ্যাঁ, এবং ওইলে 20 বস্তা সিমেন্ট আর ওইলে ওইগুলো সব তো অর্ডার আগে লিস্ট দেওয়া আছে, ক্লিয়ার নাকি? তাহলে এটা আপনি আপনার কাছে রাখেন। আরে তাহলে চলো সিমেন্ট গাই দিছি বাকি কি আই ভাবি আর কামা দিছি। আই দাদা কেছে, তোর নাম কি জানি? তেরা মাছুর। তুই তেরা মাছুর তিয়া? হ্যাঁ। তুই তোর ছেলা বেলা আমার প্রজেক্টে পাঠাই, লিখির বিন্নে টাকা চাইতে না চান্দা কোনটা জানো না, কি লেগে পাঠাইছি চিনো না আমারে। এই অল্প পানিতে পড়ি মাছ থই থই করে, বুঝে যাস না বিগত দিনের কথা, বুঝে যাস না, চিনুস তো বাইরে চিনুস না, চেনলে কি হইব? শোন আগের দিন বন্ধ করে দিছি, বুঝিস না যে নিরিবিল হয়ে গেছি, যদি হিংস্র হই বাঘের মতো খামছি তুমি, বুঝছস? শোন বিগত দিনে যদি আমার দিকে পাঠাও পোলা পান, তোর শুদ্ধ তোর পোলা পান গায়রা দিমু। আচ্ছা যা আমার গা হাত দিছে মাসুদের গা, আরে ফালাই দিবি ফালাইয়া, আজকের বিচ্ছে ফালাই দিবি আমার গায়ে। ওই যে ওই মাথায় আছে, তোরা মরবি না কথা শুনবি কোনটা? দুই দিনের বইরে কি বাতের কসন্ন, এসব লাইন সম্বন্ধে জানোস কিছু? তাইলে কথা শুনলে আমার লাগে কুলে কুললে যায় খারা খারা খারা। তোরা তো এই লাইনে কয়দিন, শুকু শুকুর আসতে দিন, আর আমি ছোট কাল থেকে এই লাইনে এলে চালাই দিবি, বুঝছো? ওসব গুঁড়া করা আমার হাতে তৈরি হয়েছ, এখন তোরা মরবি না আমার আমার কথা শুনবি? তোরা ওগো যে অনলাইনে কাজ করো, কির বিনিময়ে কাজ করো, টাকা কয় টাকা দেয়? তোর দেয় কত? আজকে থেকে তোকে বেতন 1,00,000 টাকা। শোন আমার যত আন্ডারওয়ার্ডের কাজ আছে সব তোরা খালি দেখবি, প্রতিটার বেতন 1,00,000 টাকা, আমারও 1,00,000, সবাই 1,00,000 টাকা বেতন। এখন শোন আমার কথা, হল তোর ওই ওস্তাদের বলবি যে নয়ন বন্ডের বাইন্ধে থইয়েছি,
আমনে আনলন ডাইরে খালাই দিন হালাই দিছি এবার একটা কামের মতো কাম করছস দুই দিনের পরে কি বাচ্চারে কোনো সময় অন্ন বলবি না বুঝছস এসব লাইনে আইলে কেটা বড় ভাই কেটা ছোট ভাই মান্য চলতে হয় আজকে না কালকে এই মোস্তান হয়ে গেছ না দাদা কি হয়েছে রে এ কি কি আচ্ছা আমরা কারা আমরা প্রতিদিন পরে এটা সমস্যা কি হয়েছে এই শালা একটু ফুল ভাত বেশি করতেছিল অল্প পানির ভিতরে মাছের নালা পাইতেছিল বুঝছেন এ তুমি দাঁড়াও দিকে তুমি দাঁড়াও 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 তুমি লাগে বেদবি করছ কি বেদবি করছিস বস বস তুমি এরে তুমি লোক চেনা তুমি চিনবো আমারে চান্দা মান্দা লইবে না ঠিক আছে তাহলে আমি তোমার আমি মাফ করে দিতে পারি আমার না কান চেনবা আমি কেডা আমি বিগত দিনে বহুত আগাম করছি এই রুমের আমি এখন ভালো হইয়া চলি আমরা